আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি দুই ইউনিটের চারতলা একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি। বাড়িটির নিচতলায় রয়েছে তিন বেডরুমের একটি ইউনিট এবং একটি পার্কিং স্পেস, বাকি উপরের তলাগুলোতে রয়েছে দুই বেডরুমের দুইটি করে ইউনিট। বাড়িটি করা হয়েছে দাউদ হোসেন ভাইয়ের জন্য, যিনি দক্ষিণ কোরিয়াতে থাকেন। এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ। সামনের অংশে আমি বেশ কিছু স্টাইল করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে যাব বাড়িটির বাম পাশের অংশে। বাড়িটির বাম পাশটা দেখতে ঠিক এরকম হবে। বাড়িটির বাম এবং ডান পাশ মানে সাইডের অংশগুলোতে খুব বেশি জায়গা নেই ওনার, যার জন্য এরকম স্টাইল করতে হয়েছে। এখন আমরা চলে যাব বাড়িটির পিছনের অংশে। বাড়িটির পিছনের অংশটা দেখতে ঠিক এরকম হবে। পিছনের অংশে বেশ খানিকটা জায়গা ছিল, যার জন্য আমি একটু স্টাইল করে দিয়েছি। এই হচ্ছে পুরো বাড়িটির পিছনের অংশটা, এবং এই হচ্ছে জানালার সানসেটের স্টাইলটি। এখন আমরা চলে যাব বাড়িটির ডান পাশের অংশে। এই হচ্ছে বাড়িটির ডান পাশের অংশ। এবং এটি হচ্ছে বাড়িটির ছাদের পোর্শনটুকু। আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িটির ছাদে আমি একটু স্টাইল করে দিয়েছি। এই হচ্ছে পুরো স্টাইলটি। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছে। এই স্টাইলটা করতে খুব বেশি টাকা লাগবে না, তবে দেখতে অনেকটাই সুন্দর লাগে। এখন আমরা চলে যাব বাড়িটির ক্লোজ সেকশনে, ফার্নিচার ডিটেলিং সহ ক্লোজ সেকশনে। তো প্রথমেই আমরা গ্রাউন্ড ফ্লোরে ফার্নিচার ডিটেলিং সহ ক্লোজ সেকশনটি দেখে নিব। আমরা প্রথমেই পাচ্ছি সিঁড়িঘর। সিঁড়িঘরের এই পাশে আমরা পাচ্ছি পার্কিং স্পেসটা। এই হচ্ছে পার্কিং স্পেসটি। এবং এই পাশে একটি ইউনিট রয়েছে। সিঁড়িঘর দিয়ে প্রথমে ঢুকেই আমরা পাবো একটি ডাইনিং স্পেস। এই হচ্ছে ডাইনিং স্পেসটি, এবং তার এদিকে এসে আমরা পাচ্ছি হচ্ছে বেডরুম নাম্বার ওয়ান, এবং এটির সাথে একটি অ্যাটাচ বেলকনিও রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বেলকনিটি। এবং এই হচ্ছে বেডরুম নাম্বার ওয়ানটি। এবারে আমরা যাব ডাইনিং স্পেস থেকে বাম পাশে কিচেন রুমটিতে। এই হচ্ছে কিচেন রুমটি। তারপর আমরা দেখব কমন বাথরুমটি। এই হচ্ছে কমন বাথরুমটি। এরপরে আমরা চলে আসব বেডরুম নাম্বার টুতে। এই হচ্ছে বেডরুম নাম্বার টু, যেখানে আমি বেশ কিছু ফার্নিচার দিয়ে দেখিয়ে দিয়েছি। এবং এই পাশে একটি পোর্চের মাধ্যমে আমরা এই পাশে আসব হচ্ছে বেডরুম নাম্বার থ্রিতে। এই হচ্ছে বেডরুম নাম্বার থ্রি, এবং বেডরুম নাম্বার থ্রি এর সাথে একটি অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটি। তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ক্রস সেকশনটি, যেটিতে একটি ইউনিট করা হয়েছে, আরেকটি আরেক পাশে করা হয়েছে পার্কিং স্পেস। এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর একই রকম, যেখানে দুইটি করে ইউনিট করা হয়েছে দুই বেডরুমের। তো প্রথমে আমরা পাচ্ছি সিঁড়িঘর। আমরা ইউনিট নাম্বার ওয়ানটা দেখব প্রথমে। ঢুকেই আমরা পাচ্ছি ডাইনিং স্পেস, এবং এই পাশে পাচ্ছি আমরা বেডরুম নাম্বার ওয়ান। এই হচ্ছে বেডরুম নাম্বার ওয়ানটি, এবং এটির সাথে একটি অ্যাটাচ বেলকনি রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বেলকনিটি। এরপরে আমরা আসব ডাইনিং স্পেস থেকে ডান পাশে কিচেন রুমটিতে। এই হচ্ছে কিচেন রুমটি। তারপরে আমরা পাব হচ্ছে কমন বাথরুমটি। এই হচ্ছে কমন বাথরুমটি।
পরিশেষে আমরা পাচ্ছি ইউনিট নাম্বার 1 এর বেডরুম নাম্বার 2 তে। এই হচ্ছে বেডরুম নাম্বার 2 টি, যেখানে আমি বেশ কিছু ফার্নিচার দেখে দিয়েছি। এই হলো পুরো ইউনিট নাম্বার 1 টি। ইউনিট নাম্বার 2 ও দেখতে ঠিক ইউনিট নাম্বার 1 এর মতোই। প্রথমে আমরা সিঁড়িঘর দিয়ে প্রবেশ করব ইউনিট নাম্বার 2 এর ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেস থেকে এপাশে আমরা পাচ্ছি বেডরুম নাম্বার 1 এবং এটির সাথে একটি অ্যাটাচ বেলকনি। এই হচ্ছে অ্যাটাচ বেলকনিটি এবং এই পাশে আমরা পাচ্ছি কিচেন রুমটি। এরপরে আমরা পাচ্ছি কমন বাথরুমটি। এই হচ্ছে কমন বাথরুমটি এবং পরিশেষে আমরা পাচ্ছি বেডরুম নাম্বার 2। এই হচ্ছে বেডরুম নাম্বার 2 টি। তো এই হচ্ছে পুরো ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোরের ক্লোজ সেকশনটি। আপনারা যদি এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং অন্যান্য ডিজাইনগুলো অথবা আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমার কাছ থেকে করে নিতে চান, সেই ক্ষেত্রে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।